যাদের চেহারা জ্বলজ্বল করবে নূরানি হয়ে যাবে নবী রাসূলগণ জিজ্ঞাসা করবেন আয় আল্লাহ এই মানুষগুলো কারা চেহারাগুলো এমন নূরানি কেন সেদিন উত্তর দেওয়া হবে متحابون بجلال الله تبارك وتعالى متحابون بجلال الله تبارك وتعالى جي مانوش گولا الله جنب محبت کرے بھلو بشی دینر بلائے نا کھیش تھے সে মানুষগুলোকে নিঃসন্দেহে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে আল্লাহর ভালোবাসা অনুভব করবেন কেমনে আল্লাহর ভালোবাসা এইভাবে অনুভব করা যায় যখন দেখবেন সওয়াবের কাজের ভিতরে আপনার আগ্রহ বেশি ইদা সররাতক হাসানাতুক ওয়া সাআতক সাইয়াতুক ফান্তা মুমিন সওয়াবের কাজ করতে যদি আপনার ভালো লাগে গুনার কাজ করলে যদি আপনার যন্ত্রণা লাগে গুনার কাজ হয়ে গেলে যদি মনের ভিতরে জ্বালা ধরে যায় আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে সাহাবীর দৃষ্টান্ত দেখেন মালিক বিন আশজাঈ এমন একজন সাহাবী রাসূলের কাছে এসেছেন কাঁদতে কাঁদতে আর রাসূল আল্লাহ দুইটা বিপদ আমার এক নাম্বার বিপদ হলো সন্তানকে হুদিরা বেঁধে রেখেছে অন্য আরেকটা বিপদ হচ্ছে ঘরের মধ্যে কোনো খাবার নাই ওই দুই অবস্থায় রাসূলের কাছে কাঁদতে কাঁদতে এসেছে সাহাবী মালিক বিন আশজাঈ কাঁদতে কাঁদতে যখন এসেছে আল্লাহর নবী সাহাবীকে বলেছে সাহাবী আর কেঁদো না আমরুকা ওয়া ইয়াহা আন তাস্তাগফিরা যিকরা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তুমি আর তোমার স্ত্রী মিলে আল্লাহর কাছে لا حول ولا قوة إلا بالله পরে পরে বেশি দোয়া করতে থাকো যিনি সন্তানকে মুক্ত করে ঘরে ফিরিয়ে দিবেন তিনি কে আবার খোদার যন্ত্রণা দূর করে যিনি রিজিক দিবেন তিনি কে কোরআন কারীমে আল্লাহ এই ঘটনাকে অম্লান করে রাখলেন ওয়ামাই ইত্তাকিল لا يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب যদি আল্লাহকে ভয় করার মত ভয় করতে পারে যিনি আপনাকে বিপদের অবস্থায় সাহায্য দিবেন বিপদ থেকে মুক্ত রাখবেন মুক্ত করবেন তিনি কে আবার যিনি রিজিকের ফয়সালা করে দিবেন তিনি কে সে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের শেষাংশে সে বলে জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে আসা হবে জান্নাতের ভিতরে চার দিক থেকে দরজা থাকবে ডান দিকে দরজা থাকবে বাম দিকে দরজা থাকবে সামনের দিকে দরজা থাকবে পিছনের দিকে দরজা থাকবে আল্লাহর জান্নাতে এক একজন জান্নাতের ঘরের ভিতরে দরজা থাকবে কয়টা কয়টা সবাই একটু বলেন কয়টা আঙ্গুল দেখান তো দেখি কয়টা একজন মুরব্বি দেখায় না এখনো দেখায় না উনি কি শুনছে ক এখনো দেখায় না হায় হায় আরে বলতেছি এখনো দেখায় না দেখা এইতে বা ঠিক আছে কয়টা এবার আঙ্গুলগুলো নামান এখন প্রশ্ন রাখতে পারে হুজুর দরজা চারটা কেন বেশি হতে পারলো না এই জন্য চারটা দরজা জান্নাতের ভিতরে আজকে খেয়াল করে নিয়ে যাবেন পারবেন ইনশাআল্লাহ সবাই বলেন কয়টা
কয়টা এই জন্য চারটা দরজা সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين شيطان الله কে চ্যালেঞ্জ করতেছিল আয় আল্লাহ তাআলা এই মানুষগুলার কারণে যেহেতু আমি জান্নাত থেকে বের হয়েছি আমি দেখে নেব কেমন করে এরা জান্নাতে যায় কেমন করে এরা জান্নাতি হয় আমি তাদেরকে ধোঁকা দেব কখনো ডান থেকে কখনো বাম থেকে কখনো সামনে থেকে কখনো পিছন থেকে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন অধিকাংশ মানুষকে পাবেন না যারা শুকরিয়া আদায় করবে আল্লাহর গোলামি করবে এখন তাকায়া দেখেন শয়তান ধোঁকা দিবে কয় দিক থেকে কয় না কয় দিক ডান বাম সামনে পিছনে এই সব দিক থেকে শয়তান আমাদেরকে ধোঁকা দিবে আর উপর থেকে যিনি রহমত দিবেন তিনি কি আল্লাহ لولا انكم تذنبون لخلق الله خلقا যদি আমরা গুনাহ না করতাম আমাদের দয়ার মালিক আমাদের মায়ার মালিক যার নাম আল্লাহ তিনি নতুন একটা জাতি পাঠিয়ে দিতে যারা গুনাহ করে ফেলতে অন্যায় করে ফেলতো গুনাহর পরে অন্যায়ের পরে আল্লাহর কাছে maaf চাইতো যিনি maaf করে দিতেন তিনি কি যতজন এখানে বসেছে হয়রানির ভিতরে পড়ে যায় অনেক সময় পকেটে চাবি রেখেছি পাই না অনেক সময় মানিব্যাগটা কোথায় রেখেছি মনে হয় না সামান্য দুশ্চিন্তা যখন আপনি করেন দুশ্চিন্তার কারণে যিনি আমার আপনার গুনাহ maaf করে জান্নাতের দরজা বুলন্দ বানায় দেন তিনি কি আমরা অনেকে অসুস্থ আছি এমন কি অনেকে মাজলুম আছি হাত্তা শাওকাতি উশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া আপনার শরীরে যদি একটা কাটাও বিধে আপনি যদি উহ শব্দ উচ্চারণ করেন উহ শব্দ উচ্চারণ করার কারণে এর আগে যিনি জান্নাতের দরজা বুলন্দ বানায় গুনাহ maaf করে দিবেন তিনি কে এমন আল্লাহরে কি ভোলা যায় আল্লাহর নামটা জোরে নেন তো বলেন তো আল্লাহ মহব্বত দিয়ে বলেন তো আল্লাহ আজকের মাহফিলটা এত ভালো লাগতেছে সরাসরি আকাশটা দেখা যায় এই বিশাল আকাশের যিনি মালিক তিনি কে عند سدرة المنتهى عندها جنة المأوى এমন একটা গাছ আছে যেটা শিকর হচ্ছে ষষ্ঠ আকাশ আকাশের দিকে তাকা সবাই তাকা এই বিশাল আকাশে ষষ্ঠ আকাশে একটা গাছের শিকড় আর ওই গাছটা চলে গেছে ডালপালা বিস্তার করেছে সপ্তম আকাশে আর তার পাশেই যিনি জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন তিনি কে যে আল্লাহ আমাদের জন্য বিশাল নিয়ামতে ভরা জান্নাত রেখেছেন وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا دلے دلے قطرے قطرے جنی جنت ردی کے آما در کے عبرتنا دی شمو بردن دی شم بردن دی عبرتنا دی
সম্বর্ধনা দিয়ে অভ্যর্থনা দিয়ে যিনি সেদিন আমাদেরকে সম্মানিত করবেন তিনি কে আল্লাহ ফেরেশতারা সেদিন আমাদেরকে সম্বর্ধনা দিবে অভ্যর্থনা দিবে সেদিন আল্লাহ সম্মানিত বানায় দিবে এমন জান্নাতের মালিক বানাবেন যেই জান্নাতটা এত বিরাট ষষ্ঠ আকাশে শিকর সপ্তম আকাশে ডালপালা ওই ডালপালা যেখানে গিয়ে শেষ হয়েছে সেখান থেকে যিনি জান্নাতের সূচনা করবেন তিনি কে ইন্দাহা জান্নাতুল মাওয়া সেখানে যিনি জান্নাতুল মাওয়াকে রেখেছেন তিনি কে সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবেন এখন জান্নাতের দিকে যদি আমরা যেতে চাই আজকে চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা হৃদয়গুলো মরে যাচ্ছে হৃদয়গুলো মরে যাচ্ছে কোরআনের কথা শোনার পরেও হাদিসের কথা শোনার পরেও মনটা বিগলিত হয় না আল্লাহর কথা শোনার পরেও মনটা কাঁদে না এমন মানুষ আমরা হয়ে যাচ্ছি পাথরের চাইতে শক্ত হয়ে যাচ্ছে হৃদয় এমন শক্ত হয়ে যাচ্ছি হৃদয় এমন মজবুত হয়ে যাচ্ছি পাথরের চাইতে শক্ত হয়ে যাচ্ছে হৃদয় মানুষ হয়েছি হৃদয় মরা মানুষ এই হৃদয় মরে যাওয়ার কারণে দোয়া করলে দোয়া কবুল হয় না এক নম্বরে যেই কারণে হৃদয়গুলো মরে যাচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনি কিন্তু আল্লাহর হক অধিকাংশ গোলাম আদায় করি না ঠিক না বেঠি আমরা আল্লাহকে চিনি যখন করোনা এসেছি মানুষ যখন কাতারে কাতারে মারা যাচ্ছে সারা দুনিয়া যখন নিস্তব্ধ হয়ে পড়েছে সেই সময় আমরা ঠিকই আল্লাহ পাককে ডেকেছি কিন্তু এখন যখন আল্লাহ সুস্থ রেখেছে মুহূর্তের ভিতরে আল্লাহর গোলামেরা যাকে ভুলে গিয়েছে তিনি কি আমরা আল্লাহকে জানি কিন্তু আল্লাহর হক আদায় করি না কতজন লোক এখানে আছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কতজন লোক এখানে আছেন ইয়ালাহা হাক্কান লিল্লাহ আলাই আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়েন লৌকিকতার জন্য না নামাজি বলবে এই জন্য না আল্লাহর জন্য যারা নামাজ পড়েন তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে এখন কয়জন এরকম নামাজ পড়ে আমরা এইরকম নামাজিরও পাই নামাজ পড়লে আর না পড়লে কি তাহাজ্জতের কথা বলতেও ওই মুসল্লি ভয় পায় না এবং এক মিনিটের জন্য থামে না এমন মুসল্লি আসে না না তাহাজ্জত পড়ে ওনার নামাজের খবর গিয়ে দেখেন নামাজ কেমন করে তিনি পড়েন ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাই আল্লাহর জন্য নামাজ পড়ে কিনা আল্লাহকে আমরা চিনি আল্লাহর হক আমরা আদায় করি না দুই নম্বরে মন মরে যাচ্ছে ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি এই কোরআন তোমরা পড়ো কিন্তু আল কোরআন দিয়ে সমাজ চলো রাষ্ট্র চলো এটা মুসলমান অনেকেই চায় না ঠিক না বেঠি কোরআন পড়ি প্রতিদিন ওনার দিন শুরু হয় কোরআন পড়া দিয়ে দিন শুরু করলেন আপনি কোরআন পড়া দিয়ে ওয়া আনতুম তাকরাউনাল কোরআন ওয়া লাম তা'মালু বিহি কোরআন পড়েন কিন্তু কোরআন অনুযায়ী জীবন গড়েন না এজন্য আপনি মন মরা মুসলমান হৃদয় মরা মুসলমান মুসলমানের কান্না আপনার কানে আসে না ঠিক না বেটি কারণ কি কোরআন পড়ে কিন্তু কোরআন অনুযায়ী জীবন পরিবর্তন করেন নাই ঠিক না বেঠি এরপরে তাকায় দেখবেন আমার ভাইরা তিন নম্বরে ও আনতুম তুহিব্বুনা নবিয়াকুম
তোমরা তোমাদের নবীকে মহব্বত করো ভালোবাসো ওয়া তারাকতুম সুন্নাতাহু নবীর সুন্নাতগুলোকে উম্মত হয়ে বারবার তোমরা বাদ দিয়ে দাও ঠিক না বেঠি যারা এখানে বসছেন কয়জন এমন আছেন নবীর সুন্নাত মানে আমরা এমন একটা নিউজ আমি ফেসবুকে দেখে হতবাক হয়েছি সন্তান বাবাকে শিকল দিয়ে বেঁধেছে উলঙ্গ করে বাবাকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গিয়েছে ফেসবুকে পোস্ট করা হয়েছে এই বাবার পরিচয় যদি কেউ জানেন বাবার পরিচয়টা দেন একটা বার চিন্তা করেন বাপ আপনার জন্য কি না করেছে যেদিন মিশর থেকে আসলাম আব্বা আমাকে যখন জড়িয়ে ধরেছে আর আব্বা ছাড়ে না আমার সেই দিন মনে হয়েছে এই না হলে কি আর বাপ কলিজার মধ্যে যখন জায়গা দিয়েছে আর বাপ ছাড়তেছে না আমার মনে হয়ে গিয়েছে নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ একটু জিক চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার মাশাআল্লাহ দেখছেন আল্লাহু আকবার বলতি আল্লাহ কারেন্টের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহু আকবার এতক্ষণ আমরা চুপ ছিলাম যখন আল্লাহু আকবার বলছি আল্লাহ সুন্দর একটা সাউন্ডের ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন এখন ঠিক আছে আচ্ছা বলেন তো আমরা কোথায় জানি আলোচনায় গিয়ে কোথায় থামছি হ্যাঁ ইউসুফ আলাইহিস সালামের কথা বলছি নবী ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে যখন পেয়েছিলেন বাপ সন্তানের জন্য কেমন পাগল পাড়া ছিলেন বাপ সন্তানের জন্য কেমন পাগল ছিলেন সন্তান বাবার জন্য কেমন পাগল ছিলেন নবী ইউসুফ আলাইহিস সালাম তার প্রমাণ এই ঘটনা থেকে শিক্ষা নেন আজকের ঘটনার সঙ্গে মিলায় সন্তান তার বাবাকে উলঙ্গ অবস্থায় রেখে চলে গিয়েছে শিকলে বাঁধা বাপ হুইল চেয়ারের মধ্যে অসুস্থ বাবাকে ফেলে দিয়ে গেছে অথচ যদি আপনার বাপ আপনি সন্তান অসুস্থ হতেন আপনার বাপ আপনার জন্য নিজের কিডনি যদি বিক্রি করা লাগতো বিক্রি করে হলেও আপনার চিকিৎসা করতো ঠিক না বেঠি এই যে মহব্বতের জায়গা আজকে নবীর উম্মত তেমন উম্মত হয়েছি ওই ইন্ডিয়ার সিরিয়ালগুলো দেখে বউয়ের কথায় সন্তান হয়ে নিজের বাবাকে উলঙ্গ করে শিকল দিয়ে বেঁধে সন্তান রেখে চলে যান এই ঘটনা যখন আপনারা দেখবেন লা তান্তাজির কিয়ামতের অপেক্ষা করা দরকার নাই মনে করবেন কিয়ামত খুব কিয়ামত চলে আসতেছে ঠিক না বেঠি আজকেও একজন যুবক আমারে বলতেছে হুজুর কিয়ামত নিয়ে একটু আলোচনা করি এই যে যুবকেরা এখন কিয়ামতের আলোচনা শুনতে চায় তার মানে যুবকেরা আগামী দিনের বিপ্লব চায় ঠিক না বেঠি কিয়ামতের আলোচনা শুনতে চায় মানে হলো ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম রন্ধ্রে রন্ধ্রে কালেমার বিজয় হবে ওই বিজয়ের জন্য যুবকেরা প্রস্তুতি নিতে চায় ঠিক না বেঠি একটা স্লোগান আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী এটা শুনলে অনেকে বলে দেখছস এরা রসুলদের নেতা পর্যন্ত বানাইছে আসলে রসুল নেতা কিনা বলে না সবাই নেতা কিনা আল্লাহর নবী বলে শুধু তোমার নেতা না
انا سيد ولد ادم সমস্ত আদম সন্তানের নেতা আমি নবী বলেন আল্লাহু আকবার এরপরে কেমন নেতা শুনো মা মিন নবী ইয়াউমা ইদিন আদম ফমান সিওয়াহু ইল্লা যত নবী পৃথিবীতে এসেছে মা মিন নবী সমস্ত নবী যত নবী পৃথিবীতে এসেছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত অবধি সমস্ত নবীকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন সবার ভিতরে যাকে নেতা বানায় দিবেন তিনি আমার নবী বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন ওয়া বিয়াদি লিওয়াউল হামদ ওয়ালা ফখর আমার হাতের ভিতরে একটা প্রশংসা লেখা ব্যানার থাকবে ওয়া মা মিন নাবিয়িন ইয়াউমাইদিন আদম ফমান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই এমন কোন নবী আসে না যেই নবী সেদিন আমার ব্যানারের নিচে দাঁড়াবে না সব নবী আসবে আমার ব্যানারের নিচে দাঁড়াবে আমার ব্যানার থাকবে সামনে সবাই থাকবে আমার পিছনে বলেন আল্লাহু আকবার নেতা সামনে থাকে না পিছনে থাকে তাহলে আমার নেতা তোমার নেতা কে আরো আস্তে বলেন আমার নেতা তোমার নেতা কে ও আনতুম তুহিব্বুন নবিয়াকুম নবীকে তোমরা মহব্বত করো ফ্রান্স যখন আমার নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন করে ডেনমার্ক যখন কার্টুন করে সবচেয়ে বড় মিছিলটা আমার দেশে হয় কিন্তু দুঃখজনক সত্য অনেক সুন্নতগুলো আমরা ভুলে যাই ঠিক না বেঠি এরকম মুসলমানের সংখ্যা কম না বেশি নবীজির সুন্নত সব জায়গায় আছে না না এই যে আমরা যে একটু মনে করেন পানি পান করছি এটার মধ্যেও সুন্নত আছে না না আপনার স্ত্রী যখন কোন কাপ থেকে খাবে আপনি সেই কাপ থেকে খাবেন স্ত্রীকে শিখাবেন আম্মাজন যেখানে ঠোঁট লাগিয়ে খেতেন নবীজি ঠিক সেইখানে ঠোঁট লাগিয়ে খেতেন বলেন আল্লাহু আকবার আম্মাজন কোন হাড় চাবি রাখতেন নবীজি নিয়ে সেটা খেতেন নবীজি খেয়ে রাখতেন আম্মাজান সেটা খেতেন এত বড় শ্রেষ্ঠ আল্লাহ রসুল হওয়া সত্ত্বেও তিনি ঘরের মধ্যে ঢুকে ঝাড়ু দিতেন তিনি ঘরের মধ্যে ঢুকে জুতাটা পরিষ্কার করতেন নবীজি জীবনে কোনোদিন স্ত্রীদেরকে কষ্ট দিয়ে কথা বলেন না আল্লাহু আকবার ইন্তেকালের আগে আম্মাজানের মোবারক হাঁটুর ভিতরে মোবারক রানের ভিতরে নবীজির মাথা মোবারক ছিল আল্লাহ নবী চেহারার ভিতরে পানি দিয়ে স্পর্শ করছিলেন আর বলছিলেন ইন্নালিল মাউতি লাসাকারাত মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা মৃত্যুর ভিতরে আছে কষ্ট মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা সেখানে নবীজি স্ত্রীর রানীর মধ্যে মাথাটা উরুর ভিতরে রাখা ছিল আল্লাহ নবী সেখানে মাথা রেখে মৃত্যুর যন্ত্রণার কথা স্মরণ করছিলেন স্ত্রীদেরকে কাছে নিয়ে নিজের কন্যা ফাতেমার দিকে ফেলফেল করে তাকিয়েছিলেন ওইটাই প্রথমবার যেদিন ফাতেমাকে নবীজি আদর করতে পারেন নাই অন্য সববার কন্যা ফাতেমাকে দেখলে নবীজি আদর করতে ওইবারে নবীজি আর আদর করতে পারেন না এত দুর্বল হয়েছিলেন আমার নবী সেই নবীর সুন্নত গুলা আমরা যদি উম্মত হয়ে মানতে পারি নবী তিনবার বলছেন সুম্মা তুবা সুম্মা তুবা সুম্মা তুবা সাজারে তুবা নামক জান্নাতের নিয়ামত তারা পাবে মান আমানা বি ওয়ালাম ইয়ারানি যে আমি নবীর উপরে ঈমান আনলো নবীকে জীবনে কোনোদিন দেখে নাই না দেখে যে ঈমান আনলো না দেখে যে আমার সুন্নাত গুলো মানল আমি নবী সেদিন তাকে সাফাত করব ওই লোকটা সাফাতে ধন্য হবে উম্মত হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে সে জান্নাতে যেতে চান নবীজির উম্মত হতে চান সুন্নত মানবেন রাজি আছেন ইনশাআল্লাহ ঘরের মধ্যে যাবেন স্ত্রীকে সালাম দিবেন এইভাবে যদি নবীর সুন্নাগুলা প্রত্যেকটা জায়গায় আপনার ভিতরে আমলের নূর তৈরি হবে
হৃদয়টা জাগ্রত হবে চতুর্থ নম্বরে তাকায় দেখবে وانتم تعرفون ان الشيطان عدوكم এই কথা আমরা প্রত্যেককে জানি শয়তান আমাদের জন্য দুশমন ووافقتم কিন্তু শয়তানের কথা শুনে যারা জাহান্নামের দিকে যায় শয়তানকে সেদিন আমরা দুষব আল্লাহকে বলবো আল্লাহ নাজআলহুমা তাহত আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন যারা আমাদেরকে জাহান্নামের দিকে এনেছে তাদেরকে পায়ের নিচে দেন পদপিষ্ট করে জাহান্নামের দিকে যেতে চায় সেদিন আপনি শয়তানকে দোষ দিয়ে লাভ হবে না সেদিন জাহান্নাম হবে আপনার ঠিকানা ঠিক না বেঠি কয় নাম্বার সবাই বলেন কয় নাম্বার এই রকম আরো 6টা নাম্বার বলব তাহলে 6 আর 4 এ কত হয় কষ্ট হবে আপনাদের কয় নাম্বার 4 নাম্বার যেই কারণে আমাদের হৃদয় মরে যাচ্ছে কারণ হলো আমরা শয়তানের দুশমনী জানি কিন্তু জানার পরেও আমরা দুশমনীতে পা দিয়ে ফেলি আমরা জানি যে ফজরের সময় একটুখানি ঘুমালে নামাজ ছুটে যেতে পারে তারপরেও আবার ঘুমায় থাকি এই যে ফজরের নামাজটা হেলায় খেলায় কাটায় দিলেন জোহরের সময় অফিসে কাটায় দিলেন আসরের সময় ক্লান্ত দেহে কাটায় দিলেন মাগরিবের সময় বাজারের ব্যাগ নিয়ে নামলেন এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে যারা জাহান্নামের মধ্যে হাবুডুবু খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন দুনিয়ার জীবনে ওয়াসারিউ ইলা মাগফিরাত ক্ষমার দিকে আসেন যিনি আপনাকে আজকেই ক্ষমা করবেন এই মুহূর্তে ক্ষমা করবেন তিনি কে বিশ্বাস হয় বলেন বিশ্বাস হয় এই মুহূর্তে যিনি আমাকে আপনাকে ক্ষমা করতে পারেন তিনি কি শুধু একটা তওবা করতে হবে কার কাছে কাটতে হবে কার কাছে কয় নাম্বার সবাই বলেন কয় নাম্বার এরপরে আসেন আমার ভাইয়েরা পঞ্চম নম্বরে ওয়ান্তুম তুহিব্বুনাল জান্নাত তোমরা সবাই জান্নাতকে পছন্দ করো ওয়ালান তা'মালু বিহি কিন্তু জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা দেওয়া লাগে ওই পরীক্ষা আসলে তোমরা অনেকেই পরীক্ষা থেকে পিছপা হয়ে যাও ঠিক না বেঠি যখনই পরীক্ষা আসে জেল জুলুম নির্যাতন মামলা হামলা দাঙ্গা হাঙ্গামা এই নানা ধরনের পরীক্ষা যখন আসে তখন অনেক মুমিনই ভেঙে পড়ে চিন্তা করে এই পথে থাকা দরকার নেই চোরা গলি দিয়ে জান্নাতে যাওয়া যায় না জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা লাগে ঠিক না বিঠি তবে আমরা পরীক্ষা দিয়ে তো যেতে পারবো না আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ আপনা আপনা আমরা আপনার নালায়েক গোলাম পরীক্ষা নিলে কষ্ট হয়ে যাবে আয় আল্লাহ বিনা পরীক্ষায় গোলামদেরকে উত্তীর্ণ করে জান্নাতি বানায় দেন পরে না আমি যারা এখানে বসেছেন চিন্তা করেন জান্নাতটা কঠিন না সহজ আল্লাহ যখন জান্নাত বানালেন ফেরেশতাদেরকে বললেন জান্নাতটা দেখে আসো ফেরেশতারা চলে গেলেন জান্নাত দেখতে ফিরে আসার পরে আল্লাহ বললেন কেমন দেখলা জান্নাত ফেরেশতারা বললেন আল্লাহ এমন জান্নাত দেখেছি কোন গোলাম জান্নাত ছাড়া জাহান্নামে যেতে চাবে না আল্লাহ এবার জাহান্নাম তৈরি করলেন যাও জাহান্নাম দেখে আসো ফেরেশতারা জাহান্নাম দেখার জন্য গেলেন তাড়াতাড়ি বের হয়ে চলে আসলেন কেমন জাহান্নাম দেখলি আল্লাহ এমন আজাবে ভরা জাহান্নাম দেখেছি আপনার কোনো গোলাম জাহান্নামে যেতে চাবে না রে আল্লাহ এবার আমার আল্লাহ জান্নাতের উপরে একটা আবরণ পেঁচা দিলেন
জাহান্নামের উপরে একটা আবরণ পেঁচায় দিলেন দুই দিকে দুইটা আবরণ দিলেন যাও এবার দেখে আসো জান্নাতকে আল্লাহ আটকে দিলেন হুফাতিল জান্নাতু বিল মাকারি জান্নাতটা আল্লাহ রেখেছেন কষ্ট ক্লেশ যন্ত্রণা নানা বিধ পরীক্ষার মধ্যে জান্নাত রেখেছেন আর মন যাচাবে ওই মন চাওয়া জিন্দেগি যারা করবে ক্ষমতার অপব্যবহার যারা করবে নিজেকে অনেক বড় ক্ষমতাশীল যারা মনে করবে ক্ষমতার দাপটে যারা জালেম হয়ে যাবে যারা তাদের চোখ দিয়ে সামনের দিকে দেখবে না যারা চিন্তার সাগরে অতীতকে কখনো মিলাবে না ইতিহাস থেকে যারা শিক্ষা নেবে না মন চাই জীবন যারা করবে হুফাতিন নারু বিশাহাওয়াত মন যাচাবে যৌন চাহিদা যা বলবে যৌবিক চাহিদার গোলাম যারা হবে তাদের জায়গা জাহান্নামে হবে তাদের জায়গা জাহান্নামে হবে জাহান্নাম তাদের ঠিকানা হবে ঠিক না বেঠি ফেরেশতা বললেন আল্লাহ এমন বিষয় দেখে আসলাম জান্নাতটা তো অনেক কঠিন হয়ে যাবে আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন এই যে 14 ফেব্রুয়ারি গেল কত ছেলে কত মেয়ে জাহান্নামের দিকে দৌড়িয়েছে পহেলা বৈশাখ আসছে কত ছেলে কত মেয়ে জাহান্নামের দিকে দৌড়াবে আমাদের কত মানুষের মেয়ে প্যান্ট শার্ট পরে ঘর থেকে বের হয় জাহান্নামের দিকে দৌড়াচ্ছে নতুন করে একটা ফোনালা ফাঁস হওয়ার পরে বের হয়েছে স্বামীকে হত্যা করেছে 9 মাস আগে ঘুমের ভিতরে স্বামী হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে এটা প্রমাণ করার জন্য যেই ফোনালা ফাঁস হয়েছে শুনে দেখবেন ওই মেয়েটা কত ভয়ঙ্কর মেয়ে সে নিজে বলছে আল্লাহর জন্য মানত করতেছি আল্লাহ যদি আমার স্বামীকে মারা সহজ করে দেয় আমি একটা ছাগল মানত করলাম একটা ছাগল দিয়ে দিব চিন্তা করেন এমন ঘটনাগুলো যখন কানে আসে মেয়ে হয়ে এত ব্যাপরোয়া টিকটকের গান বাজনা নাচ নিয়ে মেয়েটা থাকে আপনি কেমন বাপ আপনি কেমন মা আপনি কেমন স্বামী আপনি কেমন ভাই কেমন করে আপনার বোনটাকে ছেড়ে দিলেন এই যে জাহান্নামের পথে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা বলে দিচ্ছে মানুষগুলা কাতারে কাতারে জাহান্নামের সামনেও সেদিন লাইন ধরবে ঠিক না বেঠি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি আমরা লাইন ধরতে চাই জান্নাতের সামনে সবাই বলেন কোথায় জাহান্নামের সামনে সেদিন লাইন থাকবে জান্নাতের সামনে লাইন থাকবে এজন্য ষষ্ঠ নাম্বার কথা হচ্ছে ও আনতুম তাকরাহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি ঘরের ভিতরে যদি আগুন লাগে ওই আগুন থেকে আগুন আগুন বলে মানুষ যেভাবে দৌড়ে পালায় জাহান্নামের আগুন থেকে পালানোর জন্য এভাবে আমরা দৌড়াই না ঠিক না বেঠি কত নাম্বার সবাই বলেন কত নাম্বার কষ্ট হচ্ছে আপনাদের আর 5টা মিনিট নিলে কষ্ট হবে 5টা মিনিট নেই আপনারা আমার অনেক ভালোবাসে ও আল্লাহ আরো বেশি দেন বলতে হবে কয় নাম্বার বলবো কয়টা এই এই 10টা কি আপনারা আমাকে আরেকটা বার শোনাতে পারবে আচ্ছা যে 6টা বলেছি বলেন তো এক নম্বরে কি ও আল্লাহ হুজুর ওয়াজ তো আপনি করেছেন আমরা মনে রাখবো কিরাম করে ওই ওয়াজ আমি কোনোদিন করি না যেটা মানুষ মনে রাখে না কাজী আজকে এখান থেকে মনে রেখে যাইতে হবে করেন ইনশাআল্লাহ এক নম্বরে চিনবেন কারে আরে আল্লাহর নাসিমে চিনবো কারে একদিন পকেটে টাকা নেই মিশরে আমি এই কথা ইয়াকিন করে মসজিদে গেলাম যে আল্লাহ আমার টাকা দিবে
কিন্তু মনে মনে চিন্তা এখন যাচ্ছে নামাজে তাও মনে মনে চিন্তা যে আল্লাহ আমারে দিবে এই কথাটা বলা ঠিক হচ্ছে না তাও বলে ফেলি বলবো ঈদের আগের রাত টাকার তো দরকার কিন্তু টাকা নাই এখন বাংলাদেশে আব্বারে বললি টাকা পাঠাবে কিন্তু লজ্জাও পাচ্ছি যে আব্বার কাছে কেমন করে টাকা চাই আমি বিদেশে আছি আল্লাহর কাছে চাইলাম আল্লাহ মসজিদে যাই গিয়ে নামাজ পড়লাম একটা বাচ্চা আমার সামনে হাঁটাহাঁটি করতেছে আমি জিজ্ঞাসা করলাম ইসমা কে ইয়া হাবিবি তোমার নাম কি কয় মোহাম্মদ আমার নাম মোহাম্মদ ওই যে বাচ্চারে শুধু নাম জিজ্ঞাসা করলাম আমি জিজ্ঞাসা করলাম আমিলে কেমন আছো আঞ্চলিক ভাষায় বলল আলহামদুলিল্লাহ এরা বিয়ান্দা আবার ছোট্ট বাচ্চারাও সুন্দর করে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে গেলাম তার বাপ এটা দেখছে দেখে তার বাপ 200 টাকার একটা নোট মানে আমাদের দেশের প্রায় 2600 টাকা 200 টাকার একটা নোট আমার পকেটে দিয়ে বললো যে তুমি তালিবুল ইলম তুমি আমার জন্য দোয়া করো আমি চিন্তা করলাম আল্লাহ আসলাম খালি পকেটে যিনি টাকাটা দিয়ে দিল তিনি কে তাহলে বলেন সর্ব অবস্থায় চিনব যারে তিনি কে আমাদের বিপদের সময়ে সবচেয়ে কাছে যিনি আল্লাহ ছাড়া তো কেউ নাই আমাদের মাজলুমের কেউ নাই আল্লাহ ছাড়া মাজলুমের চোখের পানিগুলা যখন আল্লাহর জন্য এক ফুটা চোখের পানি যখন ঝরে আইনান লা তামাসসুহুমান নার আল্লাহকে চিনে যখন গোলামের চোখের পানি ঝরে এই পানি এত দামি হয়ে যায় এই চোখটাকে যিনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন তিনি কে আইনান লা তামাসসুহুমান নার জাহান্নামের আগুনকে ধরতে দিবেন না সুইতে দিবেন না স্পর্শ করতে দিবেন না হারাম যিনি বানায় দিবেন তিনি কে এক চোখ হচ্ছে যেটা আল্লাহর জন্য কাঁদবে আরেকটা চোখ হচ্ছে আইনু তাহরুসু ফি সাবিলিল্লাহ যেটা আল্লাহর জন্য জেগে থাকে জমিন পাহারা দেয় দিন কায়েমের স্বপ্ন দেখে ওই চোখটাকে যিনি জাহান্নামের আগুনে জ্বলতে দিবেন না তিনি কে তাহলে এক নম্বরে চিনব কাকে দুই নম্বর কোরআন পড়বেন কোরআনের বিধান এস্টাবলিশড করার জন্য সারা জীবন দিয়ে চেষ্টা করবেন রাজি আছেন ইনশাআল্লাহ তিন নম্বরে ভুলে গেছে হ্যাঁ নবীর সুন্নত মানার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ চার নম্বরে শয়তানের দুশ্মন বানাবেন পাঁচ নম্বরে জান্নাতের জন্য আপ্রাণ দৌড়াবেন আল্লাহকে দেখাবেন আল্লাহ আমি জান্নাতের জন্য প্রতিযোগিতা করি ভালো কাজের দিকে আসবেন ছয় নম্বরে নিজের ঘরে আগুন দেখলে যেভাবে দৌড়ে পালান জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এভাবে আল্লাহকে বলবেন ওয়াকিনা আযাবান্নার নামাজ এখানে পড়বো বলেন ইনশাআল্লাহ এখনই শেষের দিকে চলে যাচ্ছি কত নাম্বার সাত নাম্বারে আমার ভাইরা আনতুম তাস্তাগিনুনা বিউয়ুবিন নাস মানুষের দোষ ত্রুটি নিয়ে তুমি থাকো ওয়াতারাকতুম আনফুসাকুম নিজের দোষের কথা তোমরা ভুলে যাও এমন মানুষ আছে না নাই এখন আমরা শুধু মানুষের দোষ খুঁজি উনি কি করেছে জানে উনি এই করে এই অবস্থানে এসেছে মানুষের দোষ ত্রুটি নিয়ে আমরা থাকি ওয়াতারাকতুম আনফুসাকুম আমাদের নিজেদের দোষ ভরা এজন্য যারা ইসলাম মানে তারা ইহতিসাব করে ইহতিসাব মানে বুঝেন একজনও ইহতিসাব মানে বুঝেন না আত্ম সবাই বলেন আত্মসমালোচনা কে কে করছেন একটু হাত তুলেন তো দেখি এ কোন মাহফিলে এসেছে মাশাআল্লাহ আত্মসমালোচনা আলহামদুলিল্লাহ বলেন আত্মসমালোচনা মানে হলো আপনার ভাইয়ের দোষ আপনি ধরায় দিবেন আমার কোন কথায় যদি খারাপ লাগে ধরায় দিবেন এটার নাম ইহতিসাব আর নিজে নিজে প্রতিদিন হিসাব করবেন
حاسبوا قبل أن تحاسبوا আপনি নিজে হিসাব করবেন কতগুলো অন্যায় করেছি কতগুলো অপরাধ করেছি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার নবী সাহাবীদেরকে ডাকলেন আল্লাহর নবী ডেকে বললেন মান কানাত মিন কিবালি মাযলামা কার উপরে যদি জুলুম করে থাকি ফালিয়াতাসসা মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াউমাল কিয়ামা কিয়ামতের আগে এখনি তোমরা আমার হিসাব নাও যদি কার উপরে জুলুম করে থাকি এখনি বলো কার উপরে কি জুলুম করেছি সাহাবীরা কান্নায় ভেঙে পড়েছে ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনদিন আপনি কোন জুলুম করেন নাই বলেন আল্লাহু আকবার আর চিন্তা করেন আমরা কেমন মানুষ এই হিসাব না করে মানুষের সমালোচনা করার কারণে আমাদের মনগুলো মরে যাচ্ছে ঠিক না বেঠি এবার হবে 8 নাম্বার কত নাম্বার 8 নাম্বার হলো ওয়া আনতুম তাকুলুনা নিয়ামাতাল্লাহ ওয়া লাম তাশকুরু লাহু আল্লাহর নিয়ামত খাও কিন্তু আল্লাহ শুকরিয়া তোমরা আদায় করো না ঠিক না বেঠি ভাত খাইলেন একটা দোয়া পড়েন ভাত খাওয়ার পরে একটা দোয়ার কারণেও যিনি ভাত খাওয়ার পরে আপনার গুনাহ maaf করে দিতে পারে তিনি কে কয় না কয় না কয়টা কয়টা দোয়া সবাই পড়বেন পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়া লা কুওয়া কয়টা দোয়া একটা দোয়া পড়লাম এই দোয়ার ভিতরে বললাম আল্লাহ আপনার শুকরিয়া আপনি আমাকে খাইয়েছেন আমার কোনো শক্তি ছিল না সামর্থ্য ছিল না আমি তো পাইপ দিয়েও খানা খেতে পারতাম তা না খেয়ে আপনার কুদরতে খেয়েছি আপনার রিজিক গুলা খেয়েছি বান্দা যখন এমন একটা প্রশংসা সুরবাচরণ করে আল্লাহ তৎক্ষণাৎ ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা দেখো আমার গোলাম চাষাবাদ করেছে বাজারে গিয়েছে কিনে এনেছে রান্না বান্না করেছে প্রশংসা করার সময় আমার করেছে যাও যাও আমি আমার গোলামদের গুনাহগুলো মাফ করে দিলাম